দ্বাদশ সংসদের নতুন মন্ত্রিসভার শপথ হবে আগামী বৃহস্পতিবার। এরই মধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এদিকে নতুন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল সকালে নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তাফিজ সরব জানাচ্ছেন বিস্তারিত। সব সংখ্যা পেছনে ঠেলে রোববার অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যাতে 299টি আসনে ভোট গ্রহণ হলে 298 আসনের ফল প্রকাশ করা হয়। নির্বাচনে 222টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে 11 আসনে, আর স্বতন্ত্র প্রার্থী জিতেছেন 62 আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল একটি করে দুটি এবং কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে। মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন গেজেট অনুমোদন করেছে এবং সেটা প্রকাশের জন্য সচিবালয় থেকে প্রেরণ করা হয়েছে। তার সফট কপি দেওয়া থাকে তাদের কাছে, কোনো কারেকশন যদি থাকে তাহলে কারেকশনটা বলে দেয়, আর একটা রিপ্লেস করে দেয়, আর না হলে ওইটাই প্রিন্ট করে দেয়। প্রিন্ট হতে বেশি সময় লাগে না। আমি শিরিন শারমিন চৌধুরী। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বুধবার সকাল 10টায়। জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রথমে নিজে দ্বাদশ সংসদের এমপি হিসেবে শপথ নেবেন, পরে তিনি অন্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানের পর বেলা 12টায় প্রথম বৈঠকে বসবে আওয়ামী লীগের সংসদীয় দল, সেখানে সংসদ নেতা নির্বাচনের কথা রয়েছে। রীতি অনুযায়ী এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার পর আগামীকালকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণ শপথ নেবেন। সে প্রেক্ষিতে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আগামী 11ই জানুয়ারি বৃহস্পতিবার বিকালে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি আমরা নিচ্ছি। ঐতিহ্যগতভাবেই আমাদের এই শপথ অনুষ্ঠানটা বঙ্গভবনে হয়ে থাকে, এবছরে বঙ্গভবনে হবে। এবারে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে 13 থেকে 1400 মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। 13 থেকে 1400 মতো কার্ড ডিলিট করবে। তাহুদ ছোড়ব, এটিএন নিউজ, ঢাকা।